হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি আসাম পুলিশের জন্য ইম্পর্ট্যান্ট লাস্ট 6 মাসের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? কিন্তু আজ কিন্তু আজকের এই প্রথম ভিডিওতে আমরা ডিসকাস করব ইন্ডিয়ার বিভিন্ন ইন্ডেক্সে র্যাঙ্ক, ঠিক আছে? এখানে দেখতে পারবেন, প্রথমটিতে দেখতে পারবেন ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স। ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স আছে, যেটি হলো যেটিতে ইন্ডিয়া 121 নম্বরে আছে, ঠিক আছে? তারপর দেখতে পারবেন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ইন্ডিয়া বর্তমানে 139 নম্বরে আছে। তারপর দেখতে পারবেন ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স, যেখানে ইন্ডিয়া 40 নম্বরে আছে। তারপর দেখতে পারবেন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, যেখানে ইন্ডিয়া 142 নম্বরে আছে, ঠিক আছে? তো আমাদের হলো ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স। মনে রাখবেন এগুলো ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে 121 নম্বর, হ্যাপিনেস রিপোর্টে 139 নম্বর, ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে 40 নম্বর, আর ফ্রিডম ইন্ডেক্সে 142 নম্বর, ঠিক আছে? চলে যাচ্ছে নেক্সট স্লাইডে। এখানে দেখতে পারবেন ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্সে ভারতের বর্তমান র্যাঙ্ক 43rd, ঠিক আছে? আর গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের বর্তমান র্যাঙ্ক 135 নম্বর। গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইন্ডেক্স র্যাঙ্ক 2021-এর 20, ঠিক আছে? তারপর গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিক্স ইন্ডেক্সে, ম্যানুফ্যাকচারিং রিক্স ইন্ডেক্সে 2nd। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 46, হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্স 90, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 101, ঠিক আছে? এগুলো থেকে, এগুলো হলো কতগুলো ইন্ডেক্স যেখানে ভারতের স্থান বিভিন্ন ইন্ডেক্সে দেওয়া আছে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আমি এই এখানে একটি পুরো সিরিজ কারেন্ট অ্যাফেয়ার্সে, লাস্ট 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর দেওয়ার চেষ্টা করব। যদি এই ভিডিওটিতে 10টি লাইক এসে, তাহলে আমি নেক্সট ভিডিওতে কন্টিনিউ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।